ঘনশ্যাম চৌধুরী মেমোরিয়াল ফুটবল নকআউট খেলা চলছে চতুর্থ দিনে। আপনাদের উপস্থিতি আমরা আনন্দিত এবং আপনাদেরকে জানাই কৃতজ্ঞ। কাঞ্চনবাড়ি ক্রাউন স্টার ভার্সেস কুমারঘাট ফুটবল এফসি, আপনারা আজকে আগাম আপনাদেরকে আমরা আগাম নিমন্ত্রণ দিচ্ছি কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের পক্ষ থেকে। খেলা চলছে প্রায় দ্বিতীয়ার্ধে ছয় সাত মিনিটের মতো খেলা অতিবাহিত। এখন অব্দি দুজনের মধ্যে গোল শূন্য অবস্থায় খেলা চলছে। সুন্দর একটা কিক আসলো মিডফিল্ডের। আমরা স্কিলফুল এবং প্রতিটির খেলা দেখতে চাই। আমরা দেখলাম অনেকক্ষণ ট্যাকলিংটা হয় যারা শিক্ষিত অভিজ্ঞ আমরা দেখছি এক মনোরম এবং খুব আনন্দদায়ক খেলা। ফ্রি কিক নিতে যাচ্ছে ওয়েস্ট কাটলসেরা স্টোম ব্রাদার্স। নো স্টার মেকার, খুব সম্ভবত স্টার মেকার দেখা যাক এই ক্রিকেট থেকে তো তাহলে থেকে কোনো একটা গোল আশা করা যায় কিনা। মানে বারের উপরে কোনো কিছু একটা আমরা আমরা যারা খেলোয়াড় আছেন মাঝে চাইব ফুটবলের কয়েকগুলো স্কিল দেখার জন্য, ড্রিবলিং, সাইক্লিং, ফ্যাসিয়াল, ইলাস্টিক কিক যা রহলিল দ্রুততম কিক ছিল ফাউল হয়ে গেল। ফ্রি কিক নিচ্ছে স্টার মেকার এফসি। দুনোবার বর্তমান থেকে সুযোগ পাচ্ছি ওরা, দেখা যাক এই সুযোগে দিতে পারেন, এই সুযোগে কোনো একটা আপনার রেজাল্ট পাই কিনা। সুন্দর ছিল কিন্তু উপর যেন লক্ষ্যবস্তু হয়ে গেল, বারের উপর বার ঘেসে চলে গেল। যারা মাঠের বাইরে দর্শক আছেন, কোনো কারণে যদি বল চলে যায় আমাদের ভলান্টিয়ার্সের নাগালের বাইরে যদি হয় আপনারা একটু তৎপর হয়ে আমাদেরকে সহযোগ করবেন বলটি ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আবার আসছি খেলায়, খেলা চলছে, গতি খুব সুন্দর সুন্দর কিক ছিল কিন্তু প্রতিহত হলো। আবারও চলে আসলো
আপনাকে আবার চলে গেছে। সুপ্রিয় এলাকাবাসী এবং যুব সমাজ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সোজা পাঠিয়ে দিল সুন্দর, আবার কিন্তু আক্রমণের মধ্যে করার চেষ্টা আক্রমণে গোলকিপার বুঝু শব্দ গোলকিপার লং শট লং আবার বল কি পারে হাতে এখন পর্যন্ত কিন্তু আমরা কোন খেলোয়াড়ের কাছ থেকে বলে সাইক্লিং এরকম কিছু স্কিল দেখতে পাইনি। আধিপত্য নিজেকে সামনে নিয়ে প্রথমে সুবিধা করতে পারলো না শেষ পর্যন্ত। আবার স্টার মেকার পাবে বাইরে বল সমাজকে উৎসাহিত করার লক্ষ্যে কাঞ্চনবাড়ি পুলিশ সেন্টারের উদ্যোগে আয়োজিত ফাইনাল ফিক্রি ফলে আমার জুতো হতে পারে এদের ফোনটা শট করার চেষ্টা করলো জোরে, কিন্তু মাঠের অবস্থা ভালো না থাকে সেরকম শটটা হয়নি, পায়ে লাগেনি। 11 নম্বর কেন হবে, আবার সেখান থেকে 7 নম্বর স্টার মেকার, 7 নম্বর থেকে 10 নম্বরের পায়ে বল, 10 নম্বর খেলা দিয়ে দিয়েছে সবাই দিন রুয়া লাগাই দিব। হ্যাঁ রুয়া লাগাই দিব, 8 নম্বর
সমস্ত শক্তি মাঠে ঠেলে দিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে চাইছে আজকে জয়ের মুকুটটা মাথায় পড়ার জন্য, যাতে এই টুর্নামেন্টে টিকে থাকতে পারে। কারণ এই টুর্নামেন্ট থেকে যে আজকে হারবে সেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে বাধ্য। এখন স্টার মেকার তো এখন স্ট্রং বাজার, এখন স্টার মেকার তো এখন আমার স্টার মেকার সব তো ব্যবহার চলছে। এটা কি রাইপি সেটার করার চেষ্টা সেন্টার এবং গোল কিপারের হাতে কোনো সম্ভাবনা নেই, সেখানে খেলোয়াড় না থাকা এবং দর্শকদের বিশাল হাততালি আমরা এখন দেখতে পাচ্ছি। ও হো না দুই তাগড়া পড়ে গেছে একটার মধ্যে ফলাফল হয়তো বা জানতে পারবো। এবার খেলার সমাধান ফিরিয়ে আনতে হলে স্ট্রং ব্রাদারকে একটা গোল করতে হবে, আর ফলাফলের জন্য স্টার মেকারকে তাদের একটা গোল নিয়ে আরো স্ট্রং ভাবে এগিয়ে যাচ্ছে সেন্টার স্টার মেকারের ডিফেন্স শক্ত শট লম্বা শট স্টার মেকার আবার কিন্তু আক্রমণ স্টার মেকার আবার আক্রমণ স্টার মেকার বাজি পটকা ফুটছে দর্শকদের মধ্যে আবার কিন্তু আক্রমণের মুখে শ্রম প্রদাস তার মেঘের প্রতিহত করার চেষ্টা আবার আক্রমণের মুখে শ্রম প্রদাস
একটা গোল হয়ে গেলে ওখান বম্ব টানে নি মোবাইল দেখাই আবার মাঝে মাঝে দিকে চেষ্টা করছে আক্রমণে যাবার জন্য, সেখানে আবার আক্রমণ প্রতিহত করার জন্য স্টার বেকারের ডিফেন্ডার কিন্তু রয়েছেন স্ট্রং ব্রাদার্স। দুটি মেয়ে আছে তারপরে আবার বলতে চাই, আমরা চাইবো, দর্শকরা চাইছে এক শান্তিপূর্ণ খেলা হোক। এদিকের গৌলি খুব আরামে ফুটবলের মধ্যে সামান্য ছবিটাকে ভুল হয় সেজন্য সেখানে আমরা বলবো এলাস্টিকো আনন্দদায়ক মনোরোচক খেলা দেখতে পাই যারা আমরা দর্শকরা আছি। আমাদের লক্ষ্য সুন্দর খেলা উপভোগ করা এবং সুন্দর স্কিলগুলো যেন আমরা দেখতে পাই। ফুটবল নিয়ে লড়াই চলছে আজকের এই চতুর্থতম ধনসিং চৌধুরী মেমোরিয়াল ফুটবল নকআউট টুর্নামেন্টে কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ফুটবল স্কুল মাঠে অঞ্চলে হয়েছে। অন্তিম পর্যায়ে আমরা আসছি, এখন পর্যন্ত গোল এক এক বরাবর বা সমতায় আছে। আজ খুব সুন্দর গোল কিপার অ্যাডভান্স হয়ে বল থেকে ডিফেন্স করে হাতে তুলে নিল। কিন্তু বসে আছে
ফুটবল আনন্দের খেলা এবং চার বিঘাদের মধ্যে মাঠের আলোচনা ঠিক দিয়ে খেলা চালিয়ে যাচ্ছে ফুটবল হবে আমি আবার বাপিদাকে মাইক্রোফোন চলে দিচ্ছে বাপিদা ধন্যবাদ বাবু দ্বিতীয় খেলা প্রথমে শেষের পথে হ্যাঁ হয়তো বা এক্সট্রা টাইম খেলা চলছে রেফারি বুঝবেন তবে আজকে এখন পর্যন্ত খেলার ফলাফল এক এক দ্বিতীয় শেষে শেষ পর্যন্ত টাইম ব্রেকারে যেতে হয় কিনা এখন পর্যন্ত কিন্তু খেলার যে গতি সে বোঝা যাচ্ছে যে টাইম ব্রেকারে হয়তো বা চলে যাবে খেলা আজকে আক্রমণে সুন্দর এক একটা দলের প্রতিরোধ ব্যবস্থা এরকম যেন প্রতিরোধ এরকম ব্যবস্থা মনে হয় কিন্তু না বই কে পারে হাতে এক এক নিয়ে দিব দুই বাদ পেয়েছে খেলা হয়তো বা শেষের পথে ঠিক সময় কতটা গেছে আমরা এখান থেকে বলতে পারছি না কাছে লাইনের বাইরে জয়ীন ইন ফেভার অফ স্ট্রং ব্রাদার্স এগারো নম্বর খেলোয়াড় কোনো কিছু করতে পারলো না সেখানে একটু যদি পাটা ছুঁয়ে দিত তাহলে হয়তো বা একটা কিছু ফলাফল এসে যেত কিন্তু পারলো না অল্পের জন্য পারলো না স্ট্রং বাজারের দখলে স্ট্রং বাজার যত সময় যাচ্ছে কিন্তু টাইপ ব্রেকারের দিকে যাচ্ছে খেলা দশ নম্বর খেলাধুলা আনছি শোনা।